আমাকে ভালো করে শান্তির জল দাও, আমার একটু শান্তি দরকার জীবনে, অনেক অভাব শান্তি। আলি ঠাকুরমশাই সদয় হয়েছে, অঞ্জলি টাইম, থ্যাংক ইউ সো মাচ। 9 lakhs ভিউ, ভিডিও অন্য করে বকবক আমাদের আমাদের। হ্যাঁ, আমি যে আশরাফটা গাড়ি ঠাড়ি নিয়ে চলে গেল নাকি মাঝ রাস্তা আমাদেরকে ফেলে, আর বাকি যা যা বৃত্তান্ত সেটা কালকে নতুন ব্লগে বলবো, মানে পাপার বার্থডে ব্লগে কালকে বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সবাইকে কালী পুজোর প্রীতি ও শুভেচ্ছা, হ্যাপি কালী পুজো, মাই স্টাইল আগেন, পুজোর ব্লগ বাজি ফাটছে। কালী পুজোর ব্লগ ভেবেছিলাম, মানে কালী পুজোর ব্লগ স্টার্ট করবো ভেবেছিলাম সকাল থেকে, সকালবেলা লাইট লাগাতে লোক এসেছিল, মানে তারপরে আজকে নির্জলা উপোস, সব মিলিয়ে বাড়ি ক্লিন করছি আর ব্লগ স্টার্ট করিনি, একবারে রেডি হয়ে ব্লগ স্টার্ট করলাম। বাজে এখন 7:30, অ্যাজ ইউজুয়াল লেট হয়ে গেছে। কালী পুজোর প্রত্যেক বছরের মতো সেম রিচুয়াল, স্যারের বাড়ি যাচ্ছি, স্যারের বাড়ি কালী পুজো, অ্যান্ড আজকে পুরো ব্লগটা তোমরা এনজয় করো। আমি তো বললামই লেট হয়ে গেছে, 7:30 এখন ওই 7:30 বাজতে যায়, স্যার বলেছিল 6:30-7:00 মধ্যে ঠাকুরমশাই আসবে, লেট হয়নি ঠাকুরমশাই, তো স্যারের বাড়ি ঠাকুরমশাই এমনি 7:30 বলেছে, মানে 8:00 পুজো স্টার্ট করবে বলে আমার বিশ্বাস। না আজকে আমি ভাবিনি শাড়ি পরবো, একবার ভেবেছিলাম শাড়ি পরবো, তারপরে আবার মনে হলো শাড়ি ঝুটকির ব্যাপার আছে, যোগ্য টোগ্য হবে, বসবো দাঁড়াবো, এই একটা এদিক থেকে ওদিক কিছু হলেই গেল, তো কাজেই শাড়ি পরার আর ঝুটকি নিনি, এটাই ভেবেছিলাম কালী পুজোয় পরবো, সেটাই পরেছি। শাড়ির কথা গড়ি মারো, শাড়ির কথা ভাবলেই আমার, না শাড়ি পরতে আমি খুব ভালোবাসি কিন্তু শাড়িটা সুন্দর করে পরিয়ে দেওয়ার মানুষ দরকার, সেটা আমি পারি না করতে, কাজেই নো অপশন। কালকেই আবার পাপার বার্থডে, তো ব্লগ যখন এন্ড করবো রাত 12:00 বেজে যাবে, ফেরার সময় আমার আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, মানে ফেরার সময় আমি বাস্কিন রবিন্স থেকে আইসক্রিম খাবো আজকে ভেবেইছি, প্ল্যান আমার তাই আছে। সো পুরো বাড়িতে এখন একবার ক্যান্ডেলস, প্রদীপ সবকিছু জ্বালিয়ে তারপরে বেরোবো, 7:30 বাজে তোমাদের বললামই, তাড়াতাড়ি করে ক্যান্ডেলস আর প্রদীপ জ্বালিয়ে আর ব্যালকনির লাইটটা তোমাদেরকে দেখাই। দিলাম ব্যালকনির লাইটিং, কমপ্লেক্সের পুজো দেখতেই পেয়েছো, ফুলমা অ্যান্ড বুয়া কেউ যাচ্ছে না, যাচ্ছি আমি আর বনু, অ্যান্ড অনেকদিন পর বনুর সাথে দেখা হয়েছে, দেখো। হ্যাপি কালী পুজো, হ্যাপি দিওয়ালি, ও আমি তো বৈশে করিনি, উইশিং এভরিওয়ান হ্যাপি দিওয়ালি, হ্যাপি অ্যান্ড সেফ দিওয়ালি। চলে এসেছি স্যারের বাড়িতে, দাঁড়া গেটটা বন্ধ করো, সবাই হাই করো, হ্যাপি কালী পুজো, ঠাকুর মশাই দেবে আমাকে। হাই করো, ভালো আছো তুমি? উকিলকে প্রায় অনেক মাস পরে দেখা, হ্যাপি দিওয়ালি। ঠাকুর মশাই এখন একটু ব্রেকে আছে, এরপর হবে আরতি, তারপর অঞ্জলি, তারপরে খাওয়া দাওয়ার পর্ব, ফোনটা না পরে পোকা এত। ঠাকুর আজকে সব ঠাকুরই তো নিচে, বাট গোপু দাদা, শিব,
রাধা কৃষ্ণ কয়েকটা ঠাকুর স্যারের ওপরে আছে। আমি এখন স্যারের ঠাকুর ঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। বেট স্যারের রাধা কৃষ্ণ বাজু দাদা, এটা কিছু একটা পাথর আছে, শিবলিঙ্গ, ওটা মনে হয় গোপাল, এটাও শিবলিঙ্গ, আর ওটা আমার গোপু দাদা। কি কিউট লাগছে দেখতে। বাকি সব ফাঁকা, মা কালী তো নিচেই আছে। আচ্ছা দাঁড়া, একটা আঙুল ধরতো দাঁড়া, এটা উলি বাবা লি বাবা। হ্যালো 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 হ্যালো, ঠাকুরমশাই সদয় হয়েছে, অঞ্জলি টাইম, থ্যাংক ইউ সো মাচ, 10:10। আমাকে ভালো করে শান্তির জল দাও, আমার একটু শান্তি দরকার জীবনে, অনেক অভাব শান্তি। ফাইনালি অঞ্জলি দেওয়া ডান, টিপো পরে নিয়েছি, এবার আমাদের যোগ্য খেতে হবে, যোগ্য আছে। সো ফাইনালি আমরা ছাদে এসেছি, এখন ডিনার টাইম, এরপরে আমাদের হবে হচ্ছে খাবারের আলাদা একটা সেপারেট শর্টস ভিডিও করবো, স্যারের বাড়ির কালী পুজোর ফুড মেনু। আর স্যারের বাড়ির একটা শর্টস ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে পিকনিকের শর্টসটা, আমাদের 9 লাখ ভিউ হয়েছিল আমার মনে আছে। অ্যান্ড তো আজকে স্যার বলেছে ভালো করে খাবারের শর্টস বানাবে, তো এক্সাইটেড, ডিনার টাইম তাই প্রচন্ড এক্সাইটেড আমি আর বোন। পিকনিক ছিল, 9 লাখ ভিউ, খিদেতে মারা যাও না, আমাকে বলেছে ঠাকুরমশাই খেয়ে নি, আজ তোমরা হয়ে গেছে সব কিছু, ক্ষেপমো করবি তো সব চলে। আরে না, তুমি তুমি যোগ্যটা করেই নিলে ঠাকুর, কি পচা তুমি। স্যার মনের সুখে অঞ্জলি দিতে বসেছে, আমাকে ডাকেও নি। সো ফাইনালি বাই বাই টাইম, বলো পুজো খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে, খাওয়া চিলি পনিরটা খুব ভালো ছিল, তাই না? চিলি পনির বাস অন্য করে দিই, আমার ইয়ারিং খুলে পড়ে গেছে, মানে পুষ্টা খুঁজে পাচ্ছি না, তার মধ্যে একটা তো পরে আর থাকতে পারবো না, পাগল ভাববে লোক, তাই আরেকটা খুলে। এখানে একটা প্যান্ডেল করেছে, এখানে ঢুকবো, সাইকেল আবার থিমে। আমি আবার এক্সিটে চলে গেছি, এন্ট্রিতে যাই, ১২:10 চলে এসেছি বাস্কিন রবিনসে। আমরা
আমরা নিলাম বিস্কফ ফ্লেভারের কি নিলাম বিস্কফ ফ্লেভারের চিজ কেকের উপর আইসক্রিম থাকবে ও বিস্কফ ফ্লেভারের উইথ চিজ কেক হ্যাঁ ভিডিও অন্য করে বকবক আমাদের আমাদের করছি লোটাস বিস্কফ চিজ কেক আইসক্রিম কেমন লাগলো ভালো ভালো না ঠান্ডা এন্ড হট वाला একটা মিক্স এবং গাড়ি কোথায় ও মাই গড আজ হ্যাঁ আমি যে আশ্রমটা গাড়ি ঠারে নিয়ে চলে গেল নাকি মাঝরাস্তা আমাদেরকে ফেলে জোজো কি বলছে তো আমরা যখন আইসক্রিম খেতে ঢুকলাম 12টা বাজে 5 কি 4 ছিল এবার পাপার তো বার্থডে 12টার সময় উইশ করব জোজো বলছে তুমি চিন্তা করো না বেশি দিদি আমি তোমাকে মনে করিয়ে দেব তো ওখানে কাউন্টার থেকে আইসক্রিমটা দিয়েছিলাম আইসক্রিমটা ধর 1259 আমি বললাম আচ্ছা জোজো বলছে ফোন করে রাখো ধরে মানে ফোন করে নিলাম পাপাকে 1159 পাপা কেন পাপা দাঁড়াও টিক টিক 1 টিক টিক 2 000 হয়েছিল হ্যাপি বার্থডে পাপা তো যাই হোক হ্যাপি বার্থডে পাপা গড ব্লেস ইউ আর বাকি যা যা বৃত্তান্ত সেটা কালকে নতুন ব্লগে বলবো মানে পাপার বার্থডে ব্লগে কালকে বলবো কেন বলছি ব্লগ তো এন্ড করিনি বাড়িতে গিয়ে তো ব্লগ এন্ড করবো কেমন কাটলো আজকে দিনটা ফোনের ফোনের চ্যাটস নিয়ে টানাটানি বাজে এখন 12:30টা ফাইনালি বাড়ি এলাম অঞ্জলি এন্ড অল ডান অনেক জায়গায় সারা রাত্রি পুজো হবে দিদুর বাড়ির ওখানে যে প্যানেলটা আছে ওই হলিডে ক্লাব ওখানে সারা রাত পুজো হয় একবার ছোটদির বিয়ের আগে আমি মাম্মি আর ছোটদি সেই ভোর 4টার সময় ভোগ নিয়ে ফিরেছিলাম পুরনো সব স্মৃতি মাঝে মধ্যে নাড়া দেয় এনিওয়েজ अगेन সবাইকে হ্যাপি কালী পুজো হ্যাপি দিওয়ালি এখনো বাজি ফাটছে এত বাজি ফাটছে সারের বাড়ির ছাদ থেকে বোঝা গেছে কত বাজি ফাটতে পারে যাই হোক আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড ফর্গেট টু সাবস্ক্রাইব দেখো যে আবার অন্য ব্লগ নিয়ে টিল দেন স্টে হ্যাপি স্টে কাইন্ড এন্ড স্টে পজিটিভ টাটা বাই বাই লাভ ইউ অল টাটা